লোকসভা ভোটে প্রথম দুবরাজপুর থেকে তৃণমূলের লিড। তৃণমূল কর্মীদের সোনার মেডেল দিয়ে পুরস্কৃত করলো তৃণমূল। সব থেকে বেশি লিড যে এলাকায় সেখানকার নেতাদের মেডেল দেওয়া হয়েছে। যারা দলের সঙ্গে গদ্দারি করেছেন তাদের বহিষ্কার করা হবে দলীয় সংবর্ধনা অনুষ্ঠানে, এমনও মন্তব্য করেছেন সাংসদ শতাব্দী রায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, পুরস্কার সোনার মেডেল, দেখো একেবারেই তাই, মানে কোথাও না কোথাও একটা প্রশ্ন তো উঠছে যে সোনার মেডেল পুরস্কার। এবং যেটা দেখতে পেলাম, তুমি জানো যে বীরভূম জেলার একমাত্র দুবরাজপুর এলাকায় ছিল যেখানে বিধানসভা নির্বাচনে বিজেপি বিধায়ক জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী, ফলে সে জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছো তৃণমূলের সেখানে ভোট কম ছিল। কিন্তু লোকসভা নির্বাচনে যেহেতু সেখান থেকে তৃণমূল কংগ্রেস সিট পেয়েছে, ফলে সে জায়গায় দাঁড়িয়ে দুবরাজপুরে তিনজনকে কার্যত তারা চিহ্নিত করেছেন, তিনজন এলাকার নেতাকে, অঞ্চলের নেতাকে, তাদেরকে তারা সোনার মেডেল দিয়ে পুরস্কার করেছেন, পুরস্কার দিয়েছেন। এবং শতাব্দী রায় তিনি নিজে হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন, জেলার অন্যান্য নেতৃত্বরাও সেখানে উপস্থিত ছিলেন। ফলে সেখানে দাঁড়িয়ে সোনার মেডেল, এই একটা বড় প্রশ্ন তো ইতিমধ্যেই উঠতে শুরু করেছে যে তৃণমূল কংগ্রেস পূর্বতন সময় তুমি যদি দেখো তাহলে দেখা গেছে খেলাধুলা বিভিন্ন ক্ষেত্রে জয়লাভের পর এরকম সোনার মেডেল পুরস্কৃত করা হয় বা পুরস্কার দেওয়া হয়, ফলে সেখানে দাঁড়িয়ে একজন রাজনৈতিক দলে জয়লাভের জন্য সোনার মেডেল পুরস্কার, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন তো থাকছেই। তার পাশাপাশি শতাব্দী রায়কে আমরা বিস্ফোরক বক্তব্য দিতে শুনেছি, তিনি গতকালকেও বলেছিলেন আজও বলেছেন যে যারা দলের থেকে গাদ্দারি করছেন বা দলের থেকে দলের কাজ করছেন না তাদেরকে তিনি দলে না রাখার জন্য অনুরোধ করবেন এবং তিনি উচ্চ নেতৃত্বের কাছে প্রার্থনা করবেন। ফলে তুমি বুঝতেই পারছো একদম কড়া বার্তা কার্যত বলা যায়। এবং অন্যদিকে একদিকে যখন তৃণমূল নেতৃত্ব পুরস্কার দিচ্ছেন, অন্যদিকে যারা ভোটে লিড দিতে পারেননি তাদেরকেও কিন্তু ভর্ৎসনা করা হয়েছে। অর্থাৎ একদিকে যারা লিড দিচ্ছেন তাদেরকে সোনার মেডেল পুরস্কার দেওয়া হচ্ছে, পাশাপাশি একটি করে বলা যেতে পারে পুরস্কার স্বরূপ সোনার মেডেল এবং একটি করে কাপ দেওয়া হয়েছে। তার পাশাপাশি অন্যদিকে যারা ভোটে, একদম অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। শতাব্দী রায় কি বলেছিলেন একবার শুনুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।